আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে গরুর বট রান্না করে দেখাবো। তো আমাদের বাঙালিদের কিন্তু এটা অন্যতম প্রিয় খাবার, কম বেশি আমরা সবাই বট খেতে পছন্দ করি। আর সেটা যদি হয় কোরবানির বট তাহলে তো কথাই নেই। তো এই যে বটগুলোকে কিন্তু আমি অনেক সুন্দর করে পরিষ্কার করে রেখেছি। তারপরে আমি কী করেছি, হলুদ দিয়ে লবণ দিয়ে 2-3 বার গরম পানিতে সেদ্ধ করেছি। তো দেখুন বটগুলো কত সফট, অনেক বেশি কিন্তু সফট হয়ে গিয়েছে অলরেডি, যেহেতু আমি হলুদ দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নিয়েছি 2-3 বার। তো সেদ্ধ করে পানি কিন্তু ফেলে দিয়েছিলাম। তো ওই যে এখন একটা পাত্রে আমি 1/2 কাপের মতো তেল দিয়ে দিব। তো এখানে আমার প্রায় 1/2 কেজির মতন বট আছে। তো আমি এই যে পেঁয়াজ নিয়েছি এখানে 1 কাপ। তো পেঁয়াজগুলোকে আমি ইচ্ছা করে মোটা মোটা করে কেটেছি, যাতে এই স্বাদটা, পেঁয়াজের স্বাদটা বটের মধ্যে ভালো মতো চলে আসে। তো পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিব আমি। এমতো অবস্থায় আমি এর মধ্যে 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব, আর 2 টেবিল চামচ এখানে আমি আদা বাটা দিয়ে দিব। তো মশলাটাকে একটু আমি ভেজে নেব, যেহেতু আদা বাটা রসুন বাটা তো আমি একটু হাই আঁচে এটাকে ভেজে নিচ্ছি। তো এর মধ্যে আমি আর মশলা দেবো, এই যে 1 চা চামচ করে এখানে আমি হলুদ গুঁড়া দিয়েছি 1/2 চামচ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, আর 1 চা চামচ এখানে জিরা গুঁড়া আমি দিয়েছি। আর এই যে অল্প পরিমাণে পানি দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো লবণ দিয়ে এই যে কষানো কিন্তু আমাদের শেষ হয়ে গিয়েছে। তো এর মধ্যে এখন কিন্তু আমরা গরম মশলা যেগুলো আছে ওগুলো দিয়ে দিব। তো 3-4টা এলাচি দিয়েছি, দারচিনি দিয়েছি, লবঙ্গ দিয়েছি, আর তেজপাতা দিয়েছি। ব্যাস এখন আমি এই বট আমি দিয়ে দিব, আর কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করে নিব। তো এই যে এটাকে প্রায় 2-3 মিনিট আমি এভাবে কষিয়ে নিব। তো খেয়াল রাখতে হবে যাতে এটা পুড়ে না যায়। তো 2-3 মিনিট কষানোর পর আমি একদম লো আঁচে ঢেকে রাখবো। তো এইভাবে 10 মিনিট ঢেকে রাখার পর দেখেন অটোমেটিক কিন্তু পানি উঠে গেছে। তো এই পানি দিয়েই কিন্তু এই বট রান্নাটা হয়ে যাবে, যেহেতু এটা আগে থেকেই সেদ্ধ ছিল। তো এই যে এখন আমি আরও 5 মিনিট এইভাবে কষিয়ে নিব। তো লাস্টলি আমি এতে কিছু কাঁচা মরিচ অ্যাড করে দিয়েছি। তো আমাদের বট কিন্তু তৈরি হয়ে গিয়েছে, মাশাল্লাহ অনেক বেশি টেস্টি এবং সুস্বাদু ছিল। আশা করি এই রেসিপিটি আপনাদের উপকারে আসবে। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।